আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি তানজিলা, তানজিলাস কিচেন ইটালিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি কাছে কিংবা দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি মুরগি ভুনা। কিভাবে ফার্মের মুরগি খুব মজা করে রান্না করা যায় এটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এভাবে প্রায় বেশিরভাগই এভাবে রান্না করে থাকি, তাই আজ আপনাদের সাথে এভাবে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিবেন। এখানে আমি মুরগি ভুনা করার জন্য মুরগির মাংস নিয়ে নিয়েছি 1 কেজির মতো। এখানে নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ, কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, নিয়েছি ধনে গুঁড়ো 1 চা চামচ, আদা রসুন বাটা 1.5 চা চামচের মতো। আর লাগবে তেজপাতা 3-4টি, দারচিনি 3 টুকরো, এলাচ 5-6টি, গোলমরিচ 10-12টি, লং 6-7টি, এই তো। আর লাগবে স্বাদ মতো লবণ। প্রথমে একটি ফ্রাই প্যান আমি চুলোয় বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এখন আমি পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচিটা একটু তেলের মধ্যে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি যে গরম মশলাগুলো ছিল, দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলোকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুনের বাটা। তারপর আস্তে আস্তে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে নেড়ে চেড়ে মশলাগুলো আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ধুয়ে রাখা চিকেনের পিসগুলোকে আমি দিয়ে দিলাম। আজকের রান্নাতে আমি কোনো রকমের এক্সট্রা পানি ইউজ করব না। এই চিকেন থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়েই ভালো মতো কষিয়ে রান্না করব। এখন ঢেকে দিলাম 6-7 মিনিটের জন্য। 6-7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখবেন যে অনেক পানি বের হয়ে এসেছে। যেই পানিটা চিকেনের ভিতর থেকে বের হবে ওই পানিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দিতে হবে না। এখন এটাকে আবার নেড়ে চেড়ে ভালো মতো মশলাটাকে মিশিয়ে দিব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি লবণটা টেস্ট করে নিয়েছিলাম, লবণটা একটু কম হয়েছিল, তাই আবার আমি 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে আবার নেড়ে চেড়ে মশলাগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিব। ব্রয়লারে মুরগি রান্না করতে কম বেশি সবাই পারেন, কিন্তু তারপরও যারা একদম নতুন রাঁধুনি রান্না করা শিখছেন আমার আজকের রেসিপিটি তাদের জন্য আশা করি তাদের উপকারে আসবে। আমার আজকের রান্নাটিতে আমি একদমই এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। মুরগি থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিতেই পুরো মুরগিটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর যখন এরকম উপর দিয়ে তেলটা ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মাংসটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন নামানোর 4-5 মিনিট আগে আমি শুকনো তাওয়ায় তেলে রাখা জিরে গুঁড়ো করে দিয়েছিলাম 1 চা চামচের মতো। এতে করে চিকেনের ফ্লেভারটা খুবই ভালো আসে। চেষ্টা করবেন টালা জিরে গুঁড়োটা স্কিপ না করতে, এতে করে চিকেনের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দিবে। এই তো তৈরি হয়ে গেল খুব সহজ আর কম সময়ে ফার্মের মুরগি ভুনা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে, ভালো লেগেছে। আর এই রান্নাটি কিন্তু বাচ্চাদের কাছে খুবই পছন্দ, কারণ বাচ্চারা ফার্মের মুরগি খেতে বেশি পছন্দ করে। আর এটি সাদা ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে আপনারা খুব সহজেই সার্ভ করতে পারবেন।
আর সব কিছুর সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।